বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন? রক্ত পরীক্ষা করিয়েছেন তো? জেনে নিয়েছেন আপনার পার্টনারের কোনো সমস্যা আছে কিনা? বিয়ের আগে কোন কোন পরীক্ষা করাবেন, কেন করাবেন জেনে রাখুন। কথায় বলে লাখ কথা না হলে নাকি বিয়ে হয় না। বিয়ে যেহেতু সারা জীবনের একটা ব্যাপার, তাই বিয়ের আগে ঠিকুজি থেকে শুরু করে রাশিফল মেলানো সবকিছু হয়ে থাকে। তবে এগুলো সবটাই মনের মিলনের জন্য। এগুলির সঙ্গে সঙ্গে দরকার মেডিকেল টেস্টও, কারণ সন্তানহীনতা, থ্যালাসেমিয়ার মতো রোগ বা মানসিক সমস্যা বিবাহিত জীবনে নিয়ে আসে নানান জটিলতা। তাই বিয়ের আগে নিজেদের ও সন্তানকে সুস্থ জীবন দিতে কিছু পরীক্ষা করা আবশ্যক। জেনে নিন কি কি মেডিকেল টেস্ট করাবেন বিয়ের আগে। রক্ত পরীক্ষা। রক্তবাহিত নানা রকম রোগ হয়, যেমন হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া ইত্যাদি, যার প্রভাব পড়তে পারে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর। তাই আগেই জেনে নিন আপনার হবু পার্টনারের এই সমস্যা আছে কিনা। এইচআইভি টেস্ট। বিয়ের আগে এইচআইভি বা অন্য কোনো রকম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, যেমন গনোরিয়া, সিফিলিস, ওয়ার্টস, ব্যাকটেরিয়াল ভাজাইনোসিস আছে কিনা তা জানার জন্য এইচআইভি টেস্ট করানো খুবই প্রয়োজনীয়। জেনেটিক টেস্ট। জেনেটিক ডিসঅর্ডার কিন্তু এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়ায়, তাই বিয়ের আগে জেনেটিক টেস্ট করা খুবই জরুরি। আর পারলে বিয়ের আগে দুই পরিবারেরই মেডিকেল হিস্ট্রি জেনে নিন। ফার্টিলিটি টেস্ট। বিয়ের আগে দুজনেই করান ফার্টিলিটি টেস্ট। পুরুষের ফার্টিলিটি চেক করার জন্য সিমেন টেস্ট আর মেয়েদের জন্য ওভুলেশন টেস্ট করানো হয়। আর জননতন্ত্রে কোনো রকম জেনেটিক অ্যাবনর্মালিটি আছে কিনা তা দেখার জন্য পেলভিক আল্ট্রাসাউন্ড পরীক্ষা করানো দরকার। তাছাড়াও প্রোল্যাকটিন, FSH, LH, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ইত্যাদি হরমোনের পরীক্ষা করাতে ভুলবেন না। যে মানুষটির সঙ্গে সারা জীবন কাটাবেন তার মনের পাশাপাশি তার শারীরিক বিষয়গুলি জানা খুবই গুরুত্বপূর্ণ, না হলে সমস্যায় পড়তে পারে আপনাদের ভবিষ্যৎ। তাই আবেগে ভেসে না গিয়ে একবার করিয়ে নিন কিছু মেডিকেল টেস্ট। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।